অলি আউলিয়ার পুণ্যভূমি খ্যাত সিলেটে বুধবারের জনসভায় যোগ দিতে ঢাকা থেকে একে একে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। এরই মধ্যে সন্ধ্যায় হেলিকপ্টার যোগে সিলেটে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান উদ্যোক্তা ডক্টর কামাল হোসেন। আগামীকাল সিলেটের রেজিস্ট্রি মাঠে ওই জনসভায় প্রধান অতিথি থাকবেন তিনি। কামাল হোসেনের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মিন্টু। সিলেট শহরে রাত্রি যাপন করে সকালে মাজার জিয়ারত করবেন নেতৃবৃন্দ। এদিকে সমাবেশ সামনে রেখে বুধবার ভোর 5:05 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই ফ্লাইটে যাবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। অপরদিকে মঙ্গলবার সিলেটের উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব। তার গাড়ি বহরে দলের একাধিক নেতাও রয়েছেন। এছাড়াও বুধবারের সমাবেশ সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের আরো কয়েকজন শীর্ষ নেতা আগামীকাল ভোরে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তবে নেতৃবৃন্দের প্রত্যেকেই পৃথকভাবে সিলেটে যাচ্ছেন। এদিকে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন 111 এর প্রেক্ষাপট তুলে ধরে বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতা প্রায় আমাকে 111 সৃষ্টির কুশীলব বলে থাকেন। অথচ 111 এর কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আওয়ামী লীগ। যেদিন 111 এর প্রেক্ষাপট সৃষ্টি হয় সেদিন আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে আমাকে ফোন করে বলা হয়েছিল, চলেন বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে যাই, 50 বছরের বেশি সময় হলো রাজনীতি করি, আমি কখনো কোনো ষড়যন্ত্র করিনি, ষড়যন্ত্রের সঙ্গে আমি ছিলাম না, যা বলি ও করি তা প্রকাশ্যেই। বুধবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারকে অনির্বাচিত হিসেবে আখ্যা দিয়ে ডক্টর কামাল হোসেন বলেন, যারা ক্ষমতায় আছেন তাদের অনির্বাচিত বললে আমার উপর ভীষণ চটে যান, অথচ আমি একাই তাদের অনির্বাচিত বলি না, দেশে বিদেশে সবাই এই সরকারকে অনির্বাচিত বলে। কারণ 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, দেশের জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের এই সংবিধান প্রণেতা দৃঢ়তার সঙ্গে বলেন, আগামীতে দেশের রাজনীতিতে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, মানুষের ভাবনার মধ্যে ঐক্য হয়ে আছে, জনগণ জেগে উঠেছে, তাদের ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না, শীঘ্রই দেখবেন দেশের পরিবর্তনের পালা শুরু হয়ে যাবে। বর্তমান সরকারকে দৃশ্যত যারা সমর্থন করে তারাও আজ উদ্বিগ্ন বলে মন্তব্য করেন ডক্টর কামাল। তিনি বলেন, কতিপয় দুর্নীতিবাজ ও মিথ্যাবাদী কতদিন দেশের 16 কোটি জনগণকে আটকিয়ে রাখবে, এমন প্রশ্ন রেখে তিনি নিজেই আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে।